আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা তিথি। যুদ্ধ চাই না, কাজে না হলে জাতিসংঘে যাব বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফের বিশেষ টিকা ক্যাম্পেইন 8 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর। রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ সরকার বললেন জিএম কাদের। শ্বাসনালী পুড়ে গেছে আবুহেনা রনির, অবস্থা আশঙ্কাজনক। কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী। সরকারের নতজানুর নীতির কারণে বাংলাদেশে মিয়ানমারের হামলা বললেন ফখরুল। আখের নতুন জাত লাভজনক হলে ফের চালু হবে বন্ধ চিনিকল। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে চীন থেকে কিছুটা সরে আসছি বললেন বাণিজ্যমন্ত্রী। ব্যক্তি নয়, দেশের পাশে রয়েছে ভারত বলেছেন হাই কমিশনার। দাম বেড়েছে চাল ডিম সবজির। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।